আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো যারা টিকটকে আমার অনেক ভালোবাসা দিচ্ছেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন টিকটকে, আমি কাজের চাপে থাকার কারণে আমি সেসবের প্রশ্নের কোনো অ্যান্সার করতে পারি নাই, এই কয়েকদিন ধরে ঠিক মতো ভিডিও করতে পারি নাই। যাই হোক, আজকে আমি এখানে অনেক প্রশ্নেরই অ্যান্সার করব। তো ভাই, টিকটকে বেশিরভাগই একই প্রশ্ন যে আমার বাসা কোথায়। তো আমার বাসা হচ্ছে ধামরাইতে, মানে ঢাকা জেলা ধামরাই থানা, আর গ্রাম হচ্ছে চৌহাট। বাট থাকি চৌহাট, বিশেষ করে আমার বালিয়ার মানুষ বেশি চিনে, কারণ বালিয়াতেই সবসময় আড্ডা দেই। আরেকটা প্রশ্ন আছে, আমি এই আমার গল্পের ভিডিওগুলোর মধ্যে বলি যে কাজে গেছিলাম, কাজে গেছিলাম। অনেকে এখানেও প্রশ্ন করে যে ভাই আপনি কী কাজ করেন। অ্যাকচুয়ালি ভাই, আমি পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতাম। যাই হোক, আজকের পর থেকে হয়তো আর রাজমিস্ত্রির কাজ করবো না, কারণ আমি চলে যাইতেছি, আমি আর চৌহাট নাই, আমি চলে যেতেছি ঢাকা। কিন্তু ঢাকা কেন যাইতেছি এইটা আমি বললাম না, কারণ শুধু একটুকু বলে দিই যে কোনো কিছুর সফলতার জন্য যাইতেছি। আর আপনারা যদি ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি ঢাকা কেন গেছি। আর হচ্ছে যে আরেকটা প্রশ্ন, এইটাও বেশি, যে আমি সিঙ্গেল না মিঙ্গেল। আমি উর্মিরে নিয়ে ভিডিও করছি বলে সবাই ভাবে যে উর্মি আমার জিএফ। অ্যাকচুয়ালি এমন কিছু না, আর উর্মি নিয়ে জাস্ট আমি দুষ্টুমি করে ভিডিও করছি। উর্মির আইডিতে ভিউ কম হতো, তো আমি বলছিলাম উর্মিরে, উর্মি কিন্তু আমার ক্রাশ ছিল, এটা সত্যি যে উর্মি আমার ক্রাশ, কিন্তু রিলেশন ওইরকম কিছু না, কারণ আমি রিলেশনে যাবো না। আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই জায়গা খাইছি নাকি, এইটাই হলো মেন কথা। হচ্ছে যে আমারও রিলেশন ছিল যখন আমি ক্লাস নাইনে ছিলাম, তখন আমার রিলেশন ছিল একটা মেয়ের সাথে, 3 বছর 9 মাসের রিলেশন ছিল। আমি ইন্টারে পড়ার পর, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি, তারপর ব্রেকআপ হয়ে গেছে আর কি। মেয়ের সাথে আমার রিলেশন ছিল পাক্কা 3 বছর 9 মাস। তো ওইটার ভাই অনেক ঘটনা, এই 3 বছরে একটা মেয়ের সাথে অনেক সম্পর্কই ঘনিষ্ঠ হয়। তারপর এগুলো সব কিছু বাদ, অ্যাকচুয়ালি মেয়েটা আমার সাইরা যাওয়ার আগে আমার এইটা বুঝলে গেছিলো যে তুই তো ফকির নি, তোর কোনো লেভেল আছে আমার কাছে আসার। তারপর আমার আম্মুকে নিয়ে একটা গালি দিছিল, তো যার কারণে ওর সাথে রিলেশন নাই, ব্রেকআপটা আমি করি নাই, ব্রেকআপটা ওই করে দিয়ে গেছিলো। যাই হোক, অনেক কিছুই আছে, এইসব কিছু জানতে হইলে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসতে হইব। শুধু এতটুকুই বলে দিতেছি যে রিলেশন ছিল আমি টিকটকে আসার আগে, রিলেশন ছিল টিকটকে আসার 1 মাস আগ পর্যন্ত রিলেশন ছিল, তারপরে আর রিলেশন আসলো না, যার কারণে আমি টিকটকে আসছি। তো যাই হোক, যেহেতু বই লাগিয়েছিলো ফকিং নি, লেভেল নাই, তো এইটার জিতে জিতে আর কি এরকম কিছু। ভাই প্রচুর কুয়াশা আর পেছনে সূর্য, তো এই কারণে ভিডিওটা ভালো আসতেছে না। আর কিছু যে ঢাকা যাইতেছি, এই ঢাকা কোথায় যাইতেছি এইসব কিছু আবার জানতে চাইবেন। তো আমি বলে দিতেছি যে আমি ঢাকা যাইতেছি মগবাজার, ওইখানে আমার বন্ধু থাকে, আমি আমার বন্ধুর কাছে যাইতেছি। বাট কোনো কিছুতে একটা উদ্দেশ্য আছে তাই না, ওইখানে যাওয়ার পর কিছু ভিডিও করবো। আর হ্যাঁ, এখানেও একটা ব্লগ শুরু করে দেই। আর ভাই, আমি যে রাজমিস্ত্রির কাজ করতাম, তো সেই কাজের যন্ত্রপাতি আমার হাতেই আছে, এই যে কন্নি, প্রফেশনাল মিস্ত্রি ছিলাম। যাই হোক, এখন গিয়া আমি এই যন্ত্রগুলো দিতে যাইতেছি। আমি রাজমিস্ত্রির কাজ করতাম ভাই একদম ক্লাস 8-এ থাকতে, লেখাপড়ার পাশাপাশি এই কাজ করতাম আমি, মানে আমার নিজের খরচ আমার নিজেরই দিত হইতো। এই যে আমি পোশাক করি এইগুলো আমার নিজের টাকাই, আমার বাবা দিতে পারে না, ফ্যামিলি প্রবলেম একটু। যাই হোক, আগে অনেক ই ছিলাম, আমার আব্বু সাভার দোকান করতো, তখন একটু ভালো ছিল, বাট এখন ওইখানে দোকান করে না, ফ্যামিলির অবস্থা একটু খারাপ। যাই হোক, চাইতেছি যে সফলতা আনতে যাব, কখনো হাল ছাড়া যাইব না, বাট সফলতাটা নেই আজকে। যাই হোক, সফলতার জন্যই হয়তো ঢাকা যাচ্ছি। তো আপনারা দোয়া করবেন, যারা টিকটকে আমার অনেক ভালোবাসা দিচ্ছেন তারা ইউটিউবে আমার ভালোবাসা দিবেন। আর হ্যাঁ, অনেক ছোটো ইউজারদের আমি সাপোর্ট করতে চাই, বাট সাপোর্ট করতে পারি না শুধু একমাত্র এই কাজের জন্যই। তো তারপরেও আমি একে একে সবাইকে প্রমোট দেওয়ার চেষ্টা করছি, হয়তো 2-3 জনের সাথে ডুয়েটও করছি। তো টিকটকে যারা ছোটো ইউজার আছেন তারা বলেন যে জীবন ভাই আমার সাপোর্ট করেন, আমার সাপোর্ট করেন। অ্যাকচুয়ালি ভাই, আমি সাপোর্ট সবাইকে করতে চাই। আমার ইদানিং ধরে এমনই একটা অবস্থা হয়েছিল যে আমি টিকটকে শুধু ভিডিও আপ দেওয়ার জন্য যেতাম, তাছাড়া আমি টিকটকে যাইতে পারতাম না।
মানে পরিস্থিতি একদম খারাপ গেছে, তো যারা আমারে ভালোবাসা দিছে আমি তাদেরকে সাপোর্ট করব না, এটা কোনো কথা আমি বলতাছি না যে ভাই আমার কোনো ভিডিওর সাথে ডুয়েট লাগাও, এটা ভাইরাল হইব, আমার এই সাউন্ডে ভিডিও করো এটা ভাইরাল হইব, এমন কিছু না। যাই হোক, এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিও থেকে, এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমি 5 জনকে প্রমোট করব। তো ভাই আমি ওই ভিডিওর মধ্যে থেকে, ভিডিওর কমেন্ট বক্স থেকে 5 জনকে প্রমোট করছি, তো তারপরেও বলছি যে একে একে আমি সবাইকে প্রমোট দেওয়ার চেষ্টা করব। তো সেটাই আমি আস্তে আস্তে সবাইকে প্রমোট দেবো, এতে আমার 1 বছর লাগে 2 বছর লাগে যাই হোক, বাট প্রমোট দেওয়ার চেষ্টা করব। তো গাইস আমি ঢাকা যাওয়ার জন্য রেডি, এখন আমি চলে যাব সাথে আমার বন্ধু জয়, ও থাকবে, ও অ্যাকচুয়ালি লাস্ট একটা ভিডিও করতে চাইতেছে, নেট প্রবলেম করতেছে প্রচুর, ওর মতো নেট স্লো, যাই হোক একটা ভিডিও করি। তো বন্ধুর ভিডিও করা শেষ। তো ভাই এখন কাউলিপাড়া যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে, তো এখান থেকে কাউলিপাড়া যাব, কাউলিপাড়া থেকে ওইখানে কোনো বাস পাইলে বাসে যাব, আর যদি বাস না পাই তাহলে সিএনজিতে করে কালামপুর গিয়ে ওইখান থেকে বাসে উঠবো। তো যাই হোক এখন আমি কাউলিপাড়া আগে যাই, কাউলিপাড়া যাওয়ার পর দেখি যে বাস পাই কি না। তো ভাই কাউলিপাড়া থেকে তো আমি বাস ঠিকই পাইছি, কিন্তু বাসে দাঁড়িয়ে যাইতে হইতেছে, আর এইখান থেকে নবীনগর যাইতে অনেক সময় লাগে, নিজে বোরিং ফিল হইতেছে, আর ড্রাইভারে যেভাবে চালাইতেছে মন চাইতেছে যে আমারে চালাইতে দিলে আমি উড়াইয়া উড়াইয়া বাস নিয়ে যাইতাম, মানুষ যা ভাবার ভাবুক। তো আর হ্যাঁ, আপনারা প্রশ্ন করেছিলেন যে আমি কোন পর্যন্ত পড়ালেখা করেছি, তো ভাই আমি ইন্টারে এক্সাম দিয়েছি, সেটা হয়তো টিকটকে আপনারা দেখতেই পেরেছেন, আমি একটা রেজাল্ট নিয়েই করেছি। আবার অনেকেই জানতে চায় যে ভাইয়া আপনার নাম কি, তো ভাই এটা আমি একটু পরে বলি। তো ফাইনালি এখন আমরা নবীনগর সেনাতে আসছি, এখানে একটু ঘুরলাম, যাই হোক এখন এখান থেকে একদম সরাসরি যাব মগবাজার। তো এখানে লাভ বাইক নামে বাস আছে, ওই বাসে আমি উঠবো, যে এই বাসই তো লাগে, তো যাই হোক এই বাসে এখন আমি উঠি। আর হ্যাঁ, অনেকেই জানতে চাইছেন যে আমার নাম কি, তো নামটা হচ্ছে, আমাকে টিকটকে সবাই জীবন নামেই চিনে, অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে আল আমিন, এই আল আমিন আমার ডাকনাম, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই আমাকে জীবন নামেই চিনে, এলাকার কিছু মানুষও আমাকে জীবন নামে ডাকে। এই জীবন নামটা টিকটকে আসার আগে থেকেই ছিল, বা টিকটকে আমি জীবন দিছিলাম, আমি কখনো ভাবি নাই যে আমি টিকটকে এরকম ভাইরাল হব, জাস্ট বিনোদন দিতে গিয়ে এরকম একটা হয়ে গেছে। যাই হোক এখন যাব মগবাজার। এতক্ষণ ভাই বাসে বসাইছিলাম, বাস ছাড়ছিল না, এই যে কেবল বাস ছাড়লো, এই যে এটা হচ্ছে সেনা, আর এই যে সেনার সামনের সাইড বাস চলতেছে। তো কীভাবে টিকটকে ভিডিও ভাইরাল করবেন এটার জন্য আমি একটা ভিডিও আপলোড করব কালকে, আপনারা দেখবেন। আর হচ্ছে যাক, বাসটা অনেক ভালো, অনেক টানে, হয়তো খুব দ্রুতই পৌঁছাতে পারবো। এইখান থেকে একদম সরাসরি মগবাজার যাব না, মগবাজার গেলে নাকি ফ্লাইওভারে ওঠার পরে এইখান থেকে ঘুরে আসে অনেক সময় লাগে, তো আমি তার আগেই নামবো, যে বাংলা মোটর আছে ওই বাংলা মোটর ওইখানে নাইমা, তারপর আমি মগবাজার মোড়ের ওইখানে যাব। অ্যাকচুয়ালি আমি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি মগবাজার চেয়ারম্যান গলিতে যাব, ওইখানেই বাসা, ওইখানে আমার ফ্রেন্ড থাকে। তো ভাই আমি প্রায় আইসা পড়ছি, এইখানে সামনে আমি বাংলা মোটর নামব, তো বাংলা মোটর নামার পরে ওইখান থেকে যাব আমি মগবাজার মসজিদের মোড়, তো ওইখানে যাওয়ার পর দেখি কী হয়। তো ভাই ফাইনালি আমি চলে আসছি বাংলা মোটর, তো বাংলা মোটর থেকে একটা রিক্সা নিছি, এই রিক্সায় যাচ্ছি মগবাজার মসজিদের মোড়ে। তো যাইতে রিক্সা ভাড়া নিতেছে ভাই 20 টাকা, তার মানে অনেকটা দূর, হয়তো 5-7 মিনিট লাগবে, যাক গিয়ে দেখি। ভাই শহরের এই যে এইগুলো না, এগুলো আমার বিল্ডিংগুলো আমার কাছে খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি গ্রামে থাকি, যারা শহরে থাকে তারা বলে যে গ্রাম ভালো লাগে, আর যারা গ্রামে থাকে তারা শহরে আসলে তাদের এইগুলাই ভালো লাগে। তো আমি দেখি এই সামনে আইসা পড়ছি প্রায়, তো ওইখানে নেইমা, ওইখান থেকে আবার আরেকটা রিক্সা নিতে যাব, যাক আমার ফ্রেন্ড আমাকে কল দিছিল, কলটা বলছে যে আমি তোরে রিসিভ করতে যাবো, বাসার নিচে দাঁড়িয়ে থাকবো, বাট ও আমাদের বাসার লোকেশনটাও দিয়ে দিছে, যে বাসা কই, কত নাম্বার ফ্লোরে থাকে সব কিছু বইলা দিছে। আর আমার বন্ধু আমারে যেভাবে বলছে ওইটা না চেনার কিছু নাই, ওরে একটা সারপ্রাইজ দেব, দেখি ওরে বলবো না যে আমি আসছি, আর ও বলছে যে বাসার নিচে দাঁড়িয়ে থাকবে, ওইখানে নাইমা একটা কল দিতে বলছিল। যাই হোক আমি এখন যাই, এই যে এটা হচ্ছে
মগবাজারের কাছাকাছি, তার মানে বেশি দূরে নাই, এটা ফ্লাইওভার। মন বলতেছে যে আইসা পড়ছি, তো সামনেই তো মসজিদের মোড় থাকার কথা। মগবাজার মোড়ে থেকে চেয়ারম্যান গলিতে আসছি, এখন হয়তো সামনেই এই রিক্সা যেখানে আমাকে নামিয়ে দেবে তো ওইখানেই হবে ওর বাসা। তো বাসার নাম্বারটা আমি বলতাছি না। তো ফাইনালি গাইস, আমি আমার ফ্রেন্ডের বাসায় এসে পড়ছি। এটা হচ্ছে সাততলার ফ্ল্যাট। যাই হোক, এখন আমি আমার ফ্রেন্ডের রুমে যাই। বাইরে কলিং বেল ছিল, কলিং বেল নাই। হ্যাঁ বন্ধু, হাউ আর ইউ? আই এম ফাইন, গুড, ইউ? বন্ধু কি কাজে ব্যস্ত ছিল নাকি? কাজে ব্যস্ত না, আমি মাত্র বাহিরে বের হয়েছি ছিলাম, তারপর তুমি নিজে নিজে চলে আসলাম। বস, এখন কি এত তাড়াতাড়ি কেউ না এলা? হিরু সাহেব, কিসের হিরু? কে হিরু? না এলা এত তাড়াতাড়ি, চলে আসলাম। বস, ব্যাগ রাখি। যাই হোক, আমার বন্ধু, আমার বন্ধু খুব ফেমাস লোক, না কাজে বিজি থাকে। আমি ফেমাস টেমাস কিছু না, আমি এমনি, ঠিক আছে? বাইরে গেলে যে মাস্ক পরতে, ফেমাস লোক এই কারণে মাস্ক পরছে, আমরা বুঝি ধুলো বালু, এর জন্য আমি আর কি এর জন্য ইউজ করি। যদি আমার ভালো লাগে না, তারপর আমি ঘুরি আর কি। তাহলে এই যে এখন একটু মাস্কটা খোলাও, জনগণে দেখো। না না, জনগণে দেখার কিছু নাই ভাই, আমি কোনো ফেমাস কোনো ব্যক্তি না, ঠিক আছে? তো ফেমাস আমি হইতেও চাই না, তুমি ফেমাস যেতেই আমার অনেক, ঠিক আছে? তাহলে টিকটকে আমার ফলোয়ারদের জন্য কিছু বলে দাও। না কি বলবো, তোমাকে সাপোর্ট করো, ঠিক আছে? এটা চাই তুমি অভিনয় করতে ভালোবাসো, যদি আমি ভালোবাসি না, আমি যদি চাইতাম, আমরা হচ্ছে ক্যামেরার পিছনে থাকি, চাইলে অনেক কিছু করতে পারতাম, ফেমাস হইলে হইতে পারতাম, কিন্তু হই নাই, চেষ্টা নাই তো, মানে ইচ্ছা নাই আর কি, ইচ্ছা থাকলে অবশ্যই চেষ্টা থাকতো, ঠিক আছে? এই তো আর কিছু না, কিন্তু অভিনয় করতে আসছো, ইনশাআল্লাহ করবা, ভালো লাগবে, সেটাই তুমি বলতে চাইছো। তোমার গাড়িতে একটু বলো, তুমি কোথায় আইসো, কি কি কাজ করতেছো, এখানে কি কাজ করবা? আমি বলে দিই, তুমি এখানে অভিনয় করবা, পাশাপাশি আর এডিটিং শিখবা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, ঠিক আছে? আর হচ্ছে তোমার এখানে আমরা কন্টেন্ট এগুলো বানাবো, তারপর হচ্ছে তো যে তুমি অভিনয় ভালো করতে পারো, তোমাকে নাটক সিনেমায় আমি নিয়ে যাবো, এই তোমার উপর নির্ভর করবে সব কিছু, ঠিক আছে? এই তো, তুমি কিছু বলো তোমার ফ্রেন্ডের কে?